তিনি আপনাকে আমাকে জান্নাতের বাগানে বসিয়েছে দুশ্মনের হাত থেকে তুলে। দুশ্মনকে ইয়া বানি, কোন আয়াতটা শোনাবো? আরে কোরআনের তাজমার ঢালাও করা সহজ, টার্নিং পয়েন্টে মাল টেনে বার করতে গেলে থাকবে মগজ। কী যায় কী যায় বল বল। ও আপনার কাগজ শেষ, নোট শেষ, ভোট শেষ, ওখানে মগজ চাই, কী চাই জোরে বলো। ভারতবর্ষে হিন্দু, ভারতবর্ষ স্বাধীনতা করা, স্বাধীন করার আগে ইংরেজকে বলেছিল ওই কাগজ থেকে মুজবি বেঈমান, মগজ থেকে পারবি না, আর মগজ দিয়ে বানিয়ে দেব সোনার কারখানা। যদি ইংরেজ চেয়েছিল ভারতের কোরআনগুলো নদীতে ডুবিয়ে শেষ করে দিই, কোরআন না থাকলে সারা মুসলমানকে জবাই করা সহজ হবে, বলে ঠিক আছে তাই হবে, লক্ষ লক্ষ কোরআন শরীফ সমুদ্র গহ্বরে তলিয়ে দিয়েছে। আর হাফেজে কোরআন দেখতে পেয়ে বলছে, শোনো চাচা আসসালাম আলাইকুম, আদরাও খুশকে বুলায়া, মেহমানদারি ভি করায়া, আচ্ছা নাস্তা ভি করায়া, আর ফের বেটাকে শোনায়, চলো বেটা শোনাও, তো আলিম লাম সে শোনা দিয়া, দুষ্টি বলে তুমি শোনা, তো সায়াকুল শোনা দিয়া, তিস্তি বলে তুমি শোনা, তিলকের সুল শোনা দিয়া, চৌধুরী বলে তুমি শোনা, তো লালতান আলুল বিদরা শোনা দিয়া, ইহাঁ তক তিসমা পারা শোনা দিয়া, তো বলা ভাই ক্যা করে হো তুম কোরআন কো ডুবা রে হো, তুম তো কোরআন কাগজ মে জো থা উসকো ডুবায়া, ইস মগজ মে জো আয়ে উসকো কাহাঁ ডুবাওগে। তো শয়তান কা ভি আকল খুল গিয়া, ভাই মেনে গলতি কি, ছোড় দো ভাই, বুঝলে, হ্যাঁ বুঝেছেন? তো তর্জমার ঢালাও করে যাওয়া সহজ, আর টার্নিং পয়েন্টে মাল বার করা চাই মগজ, ও আল্লাহ দিলে হয় এমনিতে নয়। কথা বুঝেছেন? কী আজ শোনাচ্ছিলাম বলেন দেখি, বলে কী আজ শোনাচ্ছিলাম, আমি বসে বলে গেছে। আরে পাতারফু বিদাম বিহীন, ও তো গুজার চোখে পাইলে যে আয়াত শুরু কি আপে চোর দেওয়া মেরে দোস্ত, সন্ধ্যা থেকে অনেক কিছু শুনেছেন, আর শুনতে 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 হৃদয়টা ভরিয়ে নিয়েছেন। আর ভরে যাওয়া হৃদয়ে কত ভেজাল আছে ফেলে দেন, কত ভেজাল আছে ওগুলো জোরে বলেন ফেলে দেন, তওবা নিঃসন্দেহে কবুল হবে, কিন্তু কিন্তু সময় আর সুযোগে কবুল হবে। কথা মনে থাকবেন জাল্লা, বলছিলাম কি দুশ্মনের কথা ভুলে গেছেন, ইয়া বানি আদম এলাম ফলকে মে চলে যেত, হ্যাঁ কি নেই, নোট বার করুন মোবাইল, ইয়া বানি আদম আল্লাহ তাবুদু শাইতান ইন্নাহু লাকুম আদুবুম মুবীন। ওই আদমের বেটা তোর প্রকাশ্য দুশ্মন হলো শয়তান, আল্লাহ শোনাচ্ছে, তো ওই শয়তানের হাত থেকে তুলে জান্নাতের বাগানে বসিয়েছেন যিনি, তিনি কে? জোরে বলেন আল্লাহ, তিনি হলেন আল্লাহ, আমাদেরকে সৃষ্টির শ্রেষ্ঠ করেছে। আচ্ছা সারা জীবন তো শুনছেন মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ, হ্যাঁ না না, কোন কারণে? বক্তা বললেন আপনি শুনলেন, ভাববেন না কেন, ভালো জিকির করেন, কোরআন পড়েন, এই জন্য তো, তসবি পড়েন কি, হ্যাঁ না, এই জন্য তো কথা বলুন, তসবি পড়লে জিকির করলে যদি শ্রেষ্ঠ হয় তাহলে তো গরু ছাগল ফার্স্ট হয়, কারণ কোরআন বলছে যাব্বাহালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, ওয়াল্লার কালাম, আমি তো নিঃসন্দেহে পাপি গোলাম, একটু বলে দে তাহলে চলে আসে দিলটায় আরাম। ওই বাবাজিরা, প্রেমিককে আড়ালে গালে চুমো খেতে মজা লাগে না লাগে না, কথা লাগে, ভালোবাসার মানুষকে একটু আদর করে বুকে জড়িয়ে ধরতে মজা লাগে না লাগে না, সেটা কথা বলে দেখি জলসা হয়, এতক্ষণ চিল্লাচ্ছিল ওই হুজুরের সঙ্গে, আমি দেখছিলাম মাল ঠান্ডা হয়ে গেল কেন, এখানে এতক্ষণে ভ্যাকসিন খেয়েছে নাকি কি, ভালোবাসার মানুষকে বুকে জড়িয়ে ধরতে মজা লাগে না লাগে না জোরে বলেন, নাতিকে আর নাতনিকে দাদো হয়ে নানা হয়ে চুমো খেতে মজা লাগে না লাগে না জোরে বলেন, কারণ ওরা হচ্ছে আপনজন, ওরা হচ্ছে
আজ বলে দিচ্ছি শালারা সব দুশ্মন, এই হলো আপনজন। কোরআনকে বুকে জড়িয়ে ধরে কোনোদিন মজা পেয়েছ? আরে ধরে নাই তো পাবে কোথেকে। কোরআনকে এমনি করে তুলে পড়তে পড়তে কোনোদিন এমনি করে ধরে দেখেছো কীরকম মজা লাগে এরকম করে? আরে মজা নিতে হলে কসম খোদার বলছি, বিবিকে জড়িয়ে ধরে ও মজা পাবে না, প্রেমিকাকে জড়িয়ে ধরে ওই মজা পাবে না, পৃথিবীর কোনো অপরূপ সুন্দরীকে এমনি করে জড়িয়ে ধরে স্বাদ পাবে না। যদি কোরআন চিনে থাকো তো বুকে ধরে দেখো, খোদার কসম করে বলছি, কলিজা ঠান্ডা হয়ে যাবে, যক্ষা ভালো হয়ে যাবে, হাত বন্ধ হয়ে গেলে স্পন্দন খুলে যাবে, কোরআন বুকে জড়িয়ে ধরে চোখে দেখো, হে আল্লাহর কালাম মুহাব্বতে তোকে জড়িয়ে ধরলাম। দেখে তো ধরে কোনোদিন দেখে তো? আরে আমার ছোটো ভাইরা কানা হয়ে গেছে, ছোটো ভাইগুলো এই মোটা চশমা, এখন আমি বিনা চশমাতে কোরআন দেখি, চচ্চর করে পড়ি। কি বললেন? যখনই কোরআন আল্লাহ খোলায় প্রথমে এমনি করে চুমো খেয়ে নিই, আর পরে বলি আল্লাহর কালাম আমি সব থেকে বড় পাপী গোলাম, তাই তোকে বুকে নিলাম। আমার বিবি আমাকে ছেড়ে পালাবে, আমার ভাই আমাকে ছেড়ে পালাবে, আমার বাচ্চা আমাকে ছেড়ে পালাবে, তুই যেন আমাকে ছেড়ে পালিয়ে যাস না, আমি তোর যোগ্য না, আমি তোর যোগ্য না। কিন্তু তাই বলে তুই আমাকে ফেলে পালাস না, ফেলে পালাস না, ফেলে পালাস না। আল্লাহ পাক শুনিয়েছেন, কোরআন নোট রেখেছেন, আপনাকে আমাকে দিচ্ছে, বলে দিচ্ছে, তো সব থেকে দুশ্মন হলো শয়তান। ওই শয়তানের হাত থেকে তুলে আমাকে শ্রেষ্ঠ করেছে, কেন জানেন? এ কোরআন বলেছে, সুবহানাল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি, অন্য আয়াতে ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, জমিন আসমানে যা কিছু আছে সবাই আল্লাহর জিকির করে, আল্লাহর জিকির থেকে কেউ বিরত না, বৃক্ষ আল্লাহর জিকির করে, মাছ আল্লাহর জিকির করে, গাছ আল্লাহর জিকির করে, পশু পাখি আল্লাহর জিকির করে, আল্লাহর জিকির থেকে কেউ বিরত থাকে? জোরে বলো না, শুধু আমি বিরত থাকি। হ্যাঁ না না, ওরা জিকির করে শ্রেষ্ঠ হতে পারলো না, আমি জিকির না করে শ্রেষ্ঠ কি করে হলাম? সারা জীবন জলসা দিচ্ছ, আজও জানতে বাকি রয়ে গেলাম, আজও আলেমদের জিজ্ঞাসা করলাম না, আমি খোদার জিকির করি না, আমি পাক হালাতে থাকি না। ওরে মাটি পাক না পাক কখনো হয় না, তাই মাটি যখন ব্যবহার করে পেশাবের জন্য, মাটি যখন ব্যবহার করে পায়খানার জন্য, সঙ্গে সঙ্গে দোয়া পড়ে মাটিকে বলতে হয়, উস্তুত আন জিকিরিল্লাহ, এই আল্লাহর মাটি, এই আল্লাহর মাখরু করে জিকিরটা বন্ধ কর, আমি তোকে নাপাক করতে চলেছি। কথা মনে থাকবে ইনশাআল্লাহ, তো মাটি পাক আমি নাপাক, ও মাটি পাক হয়ে শ্রেষ্ঠ হতে পারলো না, আমি মানুষ শ্রেষ্ঠ কেন হলাম জানবেন না? লম্বা করে তফসির করার মতো সময় নেই, কারণ ফজরের টাইম কাছে হয়ে যাচ্ছে, আর আমি দুটো কথা বেশি বলার ইচ্ছা করছি। হ্যাঁ বাপজিরা, সোনার আলালেরা, জ্ঞানীজন না শুধু মানুষেরা, পীর বড় না মুরিদ বড়, জোরে বলো, ইমাম বড় না মুক্তাদি বড়, জোরে বলো, ইমাম বড় না মুয়াজ্জিন বড়, ইমাম হ্যানা না বলেন, স্বামী বড় না বিবি বড়, জোরে বলো, জোরে বলো। আল্লাহ বলে, শুনে রাখতে বান্দারে, পৃথিবীর সব কিছু বানিয়েছি তোর জন্য, আর তোকে বানিয়েছি আমার জন্য। এখানে তোর জন্য যখন বানিয়েছি, ওরা যত জিকির করুক না কেন শ্রেষ্ঠ হতে পারবে না। এখানে ফেরেশতা জন্মের পরে শেষ দায় পড়ে যায়, কেয়ামতের ঘন্টা যেদিন বাজবে ওদিন উঠে বলবে, রব্বানা আমি তোমাকে তোমার মনের মতো সেজদা করতে পারলাম না, এত লম্বা সেজদা করে ফেরেশতা কিছু পাবে? পাবে না। সারা জীবন জিকির করে গাছ কিছু পাবে?
পাবে না, মাছ কিছু পাবে পাবে না, পাখি সারা জীবন খোদা জিকির করে একটু নাকি পাবে না। আর মানুষ সুবহানাল্লাহ বলতে দেরি হবে, জান্নাতে নেকির পাল্লা ভরে যেতে দেরি হবে না। শ্রেষ্ঠত্বের নমুনা জীবনে শুনেছ কোনোদিন? ওই বাবাজিরা, মানুষ শ্রেষ্ঠত্বের নমুনা শুনে নাও। আমার বাবাজির আমার শোনাচ্ছেন, বন্ধুরা, পৃথিবীর সব কিছু তৈরি হয় মানুষের ভোগের জন্য, আর মানুষকে তৈরি করেছে ভোগ করার জন্য। পুকুর ভর্তি মাছ হয়, পুকুরে খায় না, কে খায়? গাছ ভর্তি ফসল হয়, গাছ খায়, কে খায়? মানুষ খায়। বড় বড় কলকারখানা তৈরি হয়, গরুর জন্য চশমা কোন কারখানায় হয়েছে বলো? গরুর চোখের সব মানুষের জন্য, জুতোর কারখানা কার জন্য? ছাগলের জন্য হয়েছে, শুনেছেন? এই এত হসপিটাল পৃথিবীতে তৈরি হয়েছে, মুরগির হসপিটালের নাম বলো? নাই। পৃথিবীতে যা কিছু হয়েছে কার জন্য? মানুষের জন্য। হ্যাঁ বাবাজিরা, সোনারা লালেরা, নকতা কোথা থেকে বার করবো বলো? এই পৃথিবীর একদিন কিছুই ছিল না, তারপরে পৃথিবী তৈরি হলো, কিচ্ছু ছিল না, ওরপরে গাছপালা তৈরি হলো, তা কোনো মানুষ ছিল না, এরপরে আদম একা এলো, মানুষ এত ছিল না। আর এত মানুষ এখন হয়ে গেছে মাটি সহ্য করতে, ধরে বলো, খালি ঘন ঘন ভূমিকম্প হচ্ছে, হ্যাঁ না বলো? এর কারণ হলো এই জন্যে টল টল করছে। আল্লাহ পাক বলে শুনে রেখে দেয়, একদিন কিছু ছিল না, এবার তুলতে 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 এমন তুলবো একদিন পৃথিবী খালি হবে, মানুষ থাকবে না, একদিন গাছপালা সব উড়িয়ে দেবো, কিছুই থাকবে না, অবশেষে পৃথিবীটাকে উড়িয়ে দেবো, থাকবে না। যদি বলে বলছে গল্প করছো, সত্য না। কোরআন বলছে কুল্লুমান আলাইহা ফান ওয়াইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব কিছু ছিল না, সব কিছু থাকবে না, ছিলেন যিনি, থাকবেন তিনি, তিনি বলেন রব্বানা। বাবাজিরা, সোনারা, লালিরা, জ্ঞানীজনেরা, শুধু মানুষেরা, লোকের গলা ধরে গেলে গরম চা খায়, আর আমি গলা ধরে গেলে ঠান্ডা স্প্রাইট দেয়, মাল উল্টো মাল, কথা বোঝেন কি বোঝেন না? আল্লাহ ইয়াও পারি, আল্লাহ ওয়াও পারে, আল্লাহ ইয়াও পারি, আল্লাহ জোরে বলেন। বুড়ো রে যৌবন দিতে পারে, যৌবনওয়ালাকে বাঁধা করতে পারে, বুড়ো বয়সে বিয়ে করে ছটা ছেলের বাপ, আর যৌবন বয়সে বিয়ে করে শুধু খাচ্ছে হাফ হাফ। হ্যাঁ কী হয়েছে বলছে, হয় না, এত চেষ্টা করছি, নাঙল জল ভেঙে ফেলার চেষ্টা করছি, কিন্তু হয় না। ও বুড়ো বিনা নাঙল জলে হচ্ছে, অসুবিধা হয় না দেওয়ার মালিককে, জোরে বলো কে? তাই শুনিয়ে দিচ্ছে, ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। আমার বাবাজিরা আমার শোনাচ্ছেন, বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, বিশাল পৃথিবী বানানোর জন্য অনেক কিছু কথা বলার ছিল। সৌরজগতের কথা শুনছেন, দুনিয়া তো সামান্য ছোট, সৌরজগতের বিজ্ঞানীরা, বিজ্ঞানীরা ভাবতে ভাবতে সৌরজগৎটা কত বড়, ভাবতে ভাবতে মাথার চুলুট একবার তাক পড়ে গেল, আর কত ভাবতে ভাবতে কবরে গিয়ে পচে সিদ্ধ হলো, আজও সৌরজগৎ মেপে বলতে পারে না কত বড় ছিল, বলতে পারে? যদি বলেন পারে না, এত বড় বিশাল কারখানা বানাইছেন আমার রব্বানা। আর দুটো শব্দে তৈরি করেছে, তৃতীয় শব্দ লাগে না, কোন ফাকান, শুধু বলা ছিল হয়ে গেল, যদি বলো সুবহানাল্লাহ। বাবাজিরা, আল্লাহর বানাতে কোন জিনিস বেশি দেরি হয়েছে বলো? জানে না, গোটা দুনিয়া সাজিয়েছে কদিনে, ছয় দিনে, কয়দিন বলো? ছয় দিনে। আর মানুষ বানিয়েছে আল্লাহ কয়দিনে?
মানুষ বানাতে লেগেছে 10 মাস, এতেই বুঝতে পারলে তোমার সর্বনাশ। মুসলমানের ছেলে মানুষ শ্রেষ্ঠ কেন? শোনো, আল্লাহ 1 মাস 2 মাস নাই, 10 মাস লাগালো। আর শুনে দিচ্ছি, বালকদ খালাকনাল ইনসানা ফি সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি কারারিন মাকিন সুম্মা জাআলনান নুতফাতা আলাকা ফখলাকনাল আলাকাতা মুদগা ফখলাকনাল মুদগাতা ইদামা ফাকাসাউনাল ইদামা লাহমা সুম্মা আনশানাহু খালকান আখার ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। রাব্বে জুল জালাল শুনিয়েছেন, আর বিশ্ববাসী শুনে রাখ, আমি আল্লাহ মানুষকে যখন বানাচ্ছিলাম মাটির একটা পুতুল তৈরি করলাম, ওটাকে কায়দা করে বানিয়ে নিজে হাতে বানিয়েছিলাম। কে বানিয়েছে বলো? দলিল কোথায় বলো? কুমার আয়াত বলো, ও তো বলেছে, বলো আয়াত বলো। 18 পারা পারা নম্বর সফা নম্বর 1 বলো আয়াত বলো। সুম্মা খালাকাল মুতফাতা আলাকা। আল্লাহ, আরে এ তো মানে টেকচার শোনায় পুরা। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি কারারিন মাকিন। এবার আপ শোনায় না, ভুল করে ফেলেছে আর জমিন আসমান থেকে জমিনে নেমেছে, কত বছর তওবা করেছে? কত বছর? এতদিন জলসা শুনে কি শুনেছে? আদম কত বছর তওবা করেছে? 350 বছর। কত বলো? 350 বছর। 350 বছরের তওবা কবুল হয় না, অবশেষে তওবা করছে, রব্বানা জালামনা আনফুসানা। এই দোয়াটা আজও হাজিরা গিয়ে করে জাবালের রহমতে, কাঁপে জাবালের রহমতে, জাবালের রহমতের উপরে বসে কিংবা পাশে গিয়ে 2 রাকাত নামাজ পড়ে। আর 2 রাকাত নামাজ পড়ে যে দেখায় মা হাওয়ার বাপ আদম দুজনে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করছিল, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মোলে হাকিম, যদি আপনি ক্ষমা না করে দেন, রহম যদি না করেন, ধ্বংস হয়ে যাবো, শেষ হয়ে যাবো। আল্লাহ আমার তওবাটা বেবাসিলাতে মুহাম্মাদিন কবুল করে নিন। আল্লাহ জিজ্ঞাসা করে, আদম রে, আমি তুমি তো প্রথম, তুমি তো ফার্স্ট প্রাইজ, এখনও তো সেকেন্ড পিস কিছু আসে নাই, তুমি মুহাম্মদ কোথায় পেলে? এই জালাল আইনের শরীফে দেখে নাও, 2 খণ্ডেতে হাদিসে তুলে দেখে নাও, বুখারী শরীফের 15 পারার পরে গিয়ে দেখে নাও। আদম সেদিন বলেছিল, ইজা খালাকতা বিয়াদিকা ওয়া নাফাক্তা ফি রুহিকা ওয়া নাজারতু ইলাল আরশি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ আপনি নিজে হাতে আমাকে বানিয়েছেন, আদমের জবানের কথা, জান্নাতের ভাষার কথা, আল্লাহ নিজে হাতে আদমকে বানিয়েছে মাটি দিয়ে। আর তারপরে সিলসিলা চালিয়েছে নিজের কুদরত দিয়ে, সুবহানাল্লাহ। ওই কুদরত আল্লাহ 10 মাস ধরে আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন, বাপের কোমরে জমা ছিল, আর ওখান থেকে লাফিয়ে বার করে মায়ের কোমরে জমা নিল। কি বললাম? মাল ট্রান্সফার করতে হয়েছে, অফিসে হবে না, কারণ যেখানে মাল প্রোডাকশন হয় ওইখানে সাপ্লাই হয় না, আর ওখানে সাপ্লাই হলে মালের দাম পাওয়া, এটা কারখানার আল্লাহ বলেছে, বুঝে নাও। হ্যাঁ বাবা, যারা কারখানা ছিল বাপের পিঠে, আর প্রজেক্ট হয়ে গেল মায়ের পেটে, সুবহানাল্লাহ।
আল্লাহ পাক সরিয়ে দিয়েছে, ওখান থেকে আমি বার করেছি পেচ্ছাপের ড্রেনে, আর ওখানে জমা নিয়েছি পেচ্ছাপের ড্রেনে, তুই পেচ্ছাপের ড্রেনে তোকে বানিয়েছি, পানিটা ছিল বড় দুর্গন্ধ, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাগার লাম ইয়াকুন শাইয়্যান মাযকুরা, একটা জামানা সময় তোমাদের কাছে গেছে লজ্জায় কাউকে দেখানো যেত না, তাকে কোলে করে চুমো কাচুর নাকে সহ্য করা যেত না, আপনাকে নকটা টেনে বার করতে হয় বাবা, আল্লাহর কাছে চাইতে হয়, ওস্তাদদের পা টিপতে হয়, সব বিদ্যে পুঁতিতে থাকে না, কিছু আল্লাহর কুদরতে থাকে, ওটা ওস্তাদদের পায়ের ধুলো দিয়ে পাশ হয়। বাবাজিরা সোনারা লালেরা জ্ঞানী জনরা শুধু মানুষেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বাপের কাছ থেকে মায়ের কাছে আর মায়ের কাছে নিয়ে গিয়ে নোংরা পানিতে রেখেছে চল্লিশ দিন, কদিন? চল্লিশ। এরপরে রক্ত বানিয়েছে কদিন? চল্লিশ। গোস্ত বানিয়েছে কদিন? চল্লিশ। এরপরে কঙ্কাল বানিয়েছে কদিন? চল্লিশ। তারপর আল্লাহ পাক বলেন আমি তার উপরে বেশ জুত করে লেপে প্লাস্টিক মেরে দিয়েছি, এতক্ষণ সব জড়ো বড়ো করছিলাম, এখন একেবারে কঙ্কালে মাংস লেপে দিয়ে প্লাস্টিক করে দিয়েছি, খোদার কসম করে বলছি এ আল্লাহর কুদরতি হাতে, তা না হলে না। মানুষের একটা চোখে কতগুলো ক্যামেরা আছে জানো, কি ক্যামেরা, সিসি ক্যামেরা দেখো তোমরা, শুধু মানুষের চোখে কত ক্যামেরা আছে জানো, হ্যাঁ, মানুষের চোখের ভিতরে কতগুলো রগ আছে জানো, মানুষের দেহের ভিতরে কতগুলো রগ আছে জানো, এত সূক্ষ্ম রগগুলো যে চালিয়েছে এটা পৃথিবীর আর কোনো জায়গাতে করা সম্ভব নয় আল্লাহর কুদরতে ছাড়া, যদি বলেন বাবাজিরা সোনারা। এ বিষয়ে আজকে আমি আপনাদের ডিপলি যাচ্ছি না, কারণ ওদিকে সময় নেই, আপনার আমি নোটটা শুধু পালাবো মনে করছি, আর আল্লাহ খালি সাইডে নামিয়ে দিচ্ছে আমাকে, আল্লাহ যেটা চাচ্ছে সেটা বলছি, আমি একটা রাস্তায় নিয়ে যাবো বলে দুবার তুলেছি গাড়িটাকে, কিন্তু দুবার আল্লাহ সাইডে নামিয়ে দিয়েছে, সে চাইছে আমার করার কিছু নেই। বাবাজিরা সোনারা আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানুষকে ট্যাকচার সোজা করে বানিয়ে পৃথিবীর জমিনে প্রোডাকশান করতে কতদিন টাইম নিয়েছে? দশ মাস। কদিন যদি বলেন? দশ মাস। গোটা কায়নাত মাঝে কতক্ষণ টাইম লিখেছে? কয়েক মুহূর্ত। ভেবেছেন, ভেবেছেন কোনোদিন? জানতেন দুশন তো জানতেন, এই জানতেন, কথা বলে না, জানতেন না, খালি কোন ফায়া কোন জানতেন, কোন ফায়া করে গোটা কায়নাত সাজিয়েছে আর মানুষকে মানুষ রূপে পৃথিবীর জমিনে পৃথিবীর বাজারে প্রোডাকশন করতে দশ মাস টাইম দিয়েছে। শ্রেষ্ঠত্বের কারণ বোঝো, শ্রেষ্ঠত্বের কারণ যেটা বোঝা থেকে বলছিলাম আমি, তল্লা পাক মানুষকে সৃষ্টির সেরা করেছে, শ্রেষ্ঠ নবীর উম্মত করেছে। আর একটা কথা জিজ্ঞাসা করিনি, মুফতি সাহেব যখন রয়েছেন, আলেমরা রয়েছেন, জেনে নেন আমার নবীর শ্রেষ্ঠ নবীর কারণ কি, বলেন বলেন, যদি বলতে পারেন তো বুঝবো কিছু শিখেছেন, কিছু পড়েছেন, কিছু জানেন, তা নাহলে বুঝবো কিছুই জানেন না, মোড়ের মাথায় বিড়ি খায়া খালি, আমি কি বুঝি না নাকি, আমি বুঝি না, তখন বুঝতে হবে মানে কিচ্ছু বোঝে না, এক কলম বোঝে না, এমন ভাবনায় মনে হচ্ছে খুব বোঝে। বলেন তো আমার নবীর শ্রেষ্ঠ নবীর কারণ কি, সব নবীর মধ্যে আমার নবীর শ্রেষ্ঠত্বের কারণ কি? আদম থেকে ঈসা পর্যন্ত যত নবী পৃথিবীতে এসেছে আল্লাহ বানিয়েছেন নিজের ইচ্ছায়, হ্যাঁ না না, যদি বলেন হ্যাঁ না না, কুল কায়নাতকে আল্লাহ সাজিয়েছেন নিজের ইচ্ছায়, ওই যে ফাতাবারাক আল্লাহু আহসানুল খালিকিন, ইয়াতে তাফসীর তোরা দেখে নিন, যে আল্লাহ পাক কায়নাতকে নিজের ইচ্ছায় বানিয়েছে, ইচ্ছা মতো বানিয়েছে, পৃথিবীর সব কিছু বানিয়েছেন আল্লাহ নিজের ইচ্ছায়, আর আমার হাবিবকে বানিয়েছেন আল্লাহ হাবিবের ইচ্ছায়, হাবিবের ইচ্ছায়। শ্রেষ্ঠত্বের নমুনা শোনাচ্ছি, শুনে নেন,
পৃথিবীর সবাই চায় আল্লাহকে রাজি করতে। ও আদম থেকে শুরু করে সব নবী, সব অলি, সব বুজুর্গ, সব গস, সব কুতুব, আর আদৌ যারা আছে আর কেমন যারা আসবে, সবাই চায় আল্লাহকে রাজি করতে। হ্যাঁ না না, জোরে বলেন হ্যাঁ না না। তো সবাই চায় আল্লাহকে রাজি করতে, আর আল্লাহ চায়, আল্লাহ চায় তার হাবিবকে রাজি করতে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই বলেছে সাউফায়ুতিকা রাব্বুকা ফাতরদ। কোরআন তো পড়তেই জানো না, আর বাঙালিদের কোরআন পড়া, আর সাঁওতালদের বাংলা বলো, সাঁওতালদের বাংলা বলো, সাঁওতাল কেউ বাংলা বলো বলো তো। আপনি মুনিব, তুই মোটে ভালো নয়, আপনাদের দেশে সাঁওতাল আছে, আমাদের দেশে মাঠে কাজ করতে আসে, ধান টান কাটতে আসে, রুইতে আসে, তো দেখি কথা বলে ওরকম, এই দোকানদার তুই একটা দেশলাই দেন তো, তুই একটা দেশলাই দেন তো। তো দোকানদার হাসে, আপনি কেন হাসলি, আপনি হাসলি কেন, আমাদের বাঙালিদের কোরআন পড়া আর সাঁওতালদের বাংলা বলা, ও মাল তও বোঝে না তাও বোঝে না, আর রও বোঝে না আর যাও বোঝে না, দিলে ধসারে মেরে লিবিলে খাবি যা খাই না। এ বাবাজিরা কোরআন ভালো করে পড়তে শিখুন, আর কোরআন পড়ে একটু বুঝতে শিখুন, জিন্দগি পাল্টে যাবে, জিন্দগি পাল্টে যাবে।